ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব প্রতিদিন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা তেইশটি জেলার চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন সবাই কিভাবে আবেদন করবেন এবং এই খাদ্য দপ্তরে যে নিয়োগ করছে আপনাদের বেতন কত দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বিস্তারিত তথ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনারা সরাসরি চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার পরে আপনারা স্কল করে নিচের দিকে আসবেন এখানে ডান দিকে পাবেন রিক্রুটমেন্ট বলে একটা অপশন এখানে আপনারা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনাকে কিন্তু পরের পেজে রিডাইরেক্ট করবে এবং এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান কিন্তু এখানে অলরেডি প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে আপনারা যখনই এর ওপরে ক্লিক করবেন একটা নোটিফিকেশান আপনাদের সামনে ওপেন হয়ে যাবে অর্থাৎ একটা পিডিএফ এরপরে আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন অনেস্ক্রিনে এরকম একটা পিডিএফ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এই যে পিডিএফটি দেখতে পাচ্ছেন এই পিডিএফে কিন্তু টোটালটা ইংলিশে আছে আপনাদের টোটালটা বাংলাতে জানিয়ে দেবো যাতে আপনারা সহজেই অ্যাপ্লিকেশন করতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে রেখেছি অর্থাৎ নোটিফিকেশান নাম্বারটি আমরা এখানে দিয়ে রেখেছি এরপরে নোটিশটির তারিখ দেখতে পাচ্ছেন যে নোটিশটি প্রকাশিত হয়েছে সতেরোই ডিসেম্বর দু হাজার একুশ তারিখে এরপরে দেখতে পাচ্ছেন যে পোস্টে আপনাদের নিয়োগ করবে সেটা হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট পার্সোনাল পদে নিয়োগ করতে চলেছে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে বয়স সেবা আমার আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস এমসিএ অথবা ফার্স্ট ক্লাস বিএড এবং টেক অথবা এমএসসি এবং আইটি কম্পিউটার সায়েন্স যদি আপনাদের করা থাকে তাহলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন অভিজ্ঞতা এখানে সম্পর্কিত কাজের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন টোটাল শূন্য পদে একুশটি এরপর সে নিয়োগ প্রক্রিয়া এখানে দেখতে পাচ্ছেন নীলিংঘিত প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের নিয়োগ করাবে অর্থাৎ একাডেমিক স্কোরের মাধ্যমে কাজের অভিজ্ঞতা এবং কোডিং টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট এই সমস্ত বিষয় যদি আপনারা পাশ করছেন তাহলে কিন্তু আপনি এখানে একটা চাকরির সুযোগ পেয়ে যাবেন এরপর সে আবেদনের প্রক্রিয়া পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার সময় আবেদনকারীকে তার বেশ কিছু ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে একুশে ডিসেম্বর তারিখ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে পাঁচই জানুয়ারি দু হাজার বাইশ সাল অবধি কিন্তু আবেদন করতে পারবেন এরপর সে আবেদন ফি এখানে কিন্তু আবেদন ফি কোনো রকম কোনো রাখা হয়নি এখানে আপনার ফ্রিতে আবেদন করতে পারবেন এরপর সে প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে আপনার আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট ভোটার কার্ড অথবা পাসপোর্ট এরপরে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট এরপর আছে গুরুত্বপূর্ণ তারিখ দেখতে পাচ্ছেন নোটিশটি প্রকাশিত হয়েছে সতেরো বারো দু হাজার একুশ তারিখে আবেদন শুরু হয়েছে একুশ বারো দু হাজার একুশ তারিখে আবেদনের শেষ তারিখ পাঁচ এক দু হাজার বাইশ তারিখে কিন্তু আবেদনের লাস্ট ডেট রয়েছে এরপর আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার জন্য আপনাদের সরাসরি চলে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হেয়ার ফর এঙ্গেজমেন্ট এখানে আইটি পার্সোনাল নিচের দিকে আপনারা এখানে নোটিশটি পাবেন তার নিচে পাবেন এখানে অ্যাপ্লাই করার লিঙ্ক এখানে আপনারা ক্লিক করবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনাকে আরেকটি পেজে রিডাইরেক্ট করবে এবং দেখতে পাবেন যে আপনার সামনে কিন্তু এরকম একটা ফর্ম চলে আসবে এই ফর্মটা ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কোন পোস্টে আপনি আবেদন করবেন সেটা এখানে আপনারা সিলেক্ট করবেন আপনার নাম দেবেন মিডিল নেম থাকলে দেবেন লাস্ট টাইম অর্থাৎ টাইটেল আপনার বাবার নাম তার টাইটেল এখান থেকে আপনি সিলে নামে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন এখান থেকে আপনি ছেলে নামে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তারপর আপনার ডেট মান্থ এইভাবে করে সমস্ত রকম সব কিছু দিয়ে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আপনাদের ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে দিতে হবে যেটা পাঁচশো কপির মধ্যে হতে হবে আপনারা দেখে নেবেন যে টেন ক্লাসের আপনাদের যে মার্কশিট তারপর টেন ক্লাসের যে আপনাদের মার্কশিট রয়েছে সেই সমস্ত কিন্তু এখানে আপনাদের পাঁচশো কবির মধ্যে এখানে আপলোড করে দিতে হবে এই সমস্ত সমস্ত রকম সব কিছু দিয়ে কিন্তু আপনাদের এখানে এই ক্যাপচাগরটি এখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে আপনাদের আবেদন করতে হবে তো এইভাবে করে আপনারা আবেদন করতে পারবেন তো এই সেগুলো আপনাদের খাদ্য দপ্তর নিয়োগের বিজ্ঞপ্তি ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য